আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে প্রতিবেদনটি দেখছেন, বিটিকিসি চ্যানেলের পক্ষ থেকে আমি জাহিদ হাসান তুষার আপনাদের সবাইকে জানাই প্রীতিয় শুভেচ্ছা। আজ 26 জুলাই 2020 রোজ রবিবার আমি এসেছি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানায় অবস্থিত তালগাছি পশু হাটে। এই হাট বসে সপ্তাহের প্রতি রবিবার। সুপ্রিয় দর্শক, আজকে আমি আপনাদেরকে এই হাটে ছোট ও মাঝারি ধরনের কোরবানি ষাঁড় গরু দেখানোর চেষ্টা করব। অনুগ্রহ করে সাথেই থাকুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, আজকে বাজার দর কেমন? আজকে বাজার অবস্থা তো খুব খারাপ। খুবই খারাপ, খুব খারাপ। কয়টা গরু নিয়ে আসছেন? গরু কিনে নিয়েছি 1,20,000 দিয়ে, দাম করছে 1,20,000 টা নাই। 1,20,000 দিয়ে এই গরু কিনছে? কিনে নিয়ে আসি। আচ্ছা, এখন বিক্রির জন্য দামই পাচ্ছেন না? দামই করছেন না। দাম বলছো কত পর্যন্ত? এই তো মানে 1,95,000 কইছে। 95,000, 1,00,000 এরকম দাম বলতেছে? আচ্ছা, তাহলে তো বেশ সমস্যার ভিতরে আছেন ভাইজান। তো কেমন দাম হলে বিক্রি করবেন আপনি আশা করতেছেন? এখন তো লস আছে, তো বিয়ান ধরেন নিয়ে দাও তো 10% বেশি হলে দেবো। মানে এখন দেখা যাচ্ছে লসে বিক্রি করতে হচ্ছে? 1,10,000 হলে বিক্রি করবেন? মাংস কতটুকু হবে ভাইয়া? মাংস কত? 6 মন। আপনি আশা করছেন 6 মন মাংস হবে? আচ্ছা ভাইয়া, দোয়া রাখি ইনশাল্লাহ গরু বিক্রি হয়ে যাক আপনার। আচ্ছা ভাই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আচ্ছা, 70,000 টাকাতে দাম বলে বলতে পারে। একদিকে মনে করেন যে আমাদের খাবারের দামটা অনেক বেশি পড়ে যাচ্ছে। বিয়ে করছেন ভাইজান? চারটার ভিতরে ভাইজান তিনটা বিক্রি করছেন, আর এই একটা গরুই আছে না? ভাইয়া কয় দাঁতের গরু এটা? দুই দাঁতের। দাম কেমন চাচ্ছেন? আচ্ছা ভাইজান, দোয়া করি ইনশাল্লাহ আপনার গরুটা বিক্রি হয়ে যাক। ভাই আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইয়া, কোথা থেকে আসছেন আপনি? বাঘাবাড়ি পাশে থেকে আর কি। কয়টা গরু নিয়ে আসছেন আজকে? কয়টা গরু নিয়ে আসছেন? দুইটা নিয়ে আসছিলেন, একটা বিক্রি করছেন। তো আজকে বাজার দর কেমন ভাইয়া? কেমন? ভালো না। তো আর এই একটা গরু আছে না ভাইয়া? এটা কয় দাঁতের গরু? দুই দাঁতের গরু। দাম কেমন চাচ্ছেন এই গরুটা? 80,000 বলছে। তো আপনার আশা আছে কেমন দাম পেলে বিক্রি করবো? 90,000 থেকে 95,000 টাকা পেলে ভাইজান সুন্দর সার গরুটা বিক্রি করবেন। ভাইয়া এই গরুটা নিয়ে আসছেন আজকে? কয় দাঁতের গরু? কয় দাঁত? 4 দাঁতের গরু। দাম কেমন চাচ্ছেন? 70,000 টাকা দাম চাচ্ছেন, এ পর্যন্ত দাম বলছে কেউ? 58,000 থেকে 60,000 এ পর্যন্ত দাম বলছে। কয় দাঁতের গরু ভাইয়া এটা? দুই দাঁতের গরু। হ্যাঁ, দুই দাঁতের গরু। দাম কেমন চাচ্ছেন? জি, 60,000 টাকা দাম চাচ্ছেন, এ পর্যন্ত দাম বলছে কেউ? কত দাম উঠছে? 52,000, 53,000 এমন দাম উঠছে। তো আপনারা আশা কেমন দাম পেলে ছাড়বেন? 56,000 টাকা পেলে ভাইজানের সার গরুটা বিক্রি করবেন। মাংস কতটুকু হতে পারে ভাই? ভাইজান আশা করছেন মাংস হবে 3 মন। ভাইয়া কয় দাঁতের গরু এটা? দুই দাঁতের। দাম কেমন চাচ্ছেন ভাইয়া? দাম চাচ্ছেন 80,000 টাকা। মাংস কতটুকু হবে ভাইয়া? মাংস কতটুকু? মাংস হবে 5 মন।
এ পর্যন্ত কত দাম বলছে বলছে কেমন দাম বলছে 70 72 এ পর্যন্ত 70 থেকে 72000 টাকা দাম বলছে তো আপনার নিয়ত আছে কেমন দাম পেলে ছেড়ে দিবেন 75000 ছাড় দেব 75000 টাকা পেলে ভাইজান এই সারগোটা বিক্রি করবেন কয় দাতের গরু এটা কয় দাতের গরু দুই দাতের গরু ভাই দাম কেমন চাচ্ছেন 50000 দাম চাচ্ছেন এ পর্যন্ত কত দাম বলছে সালগোটার দাম বলছে 40 থেকে 45 হাজার টাকা মাংস কতটুকু হতে পারে মাংস কতটুকু হতে পারে ভাই আড়াই মো তো আপনার নিয়ত কেমন দাম পেলে ছাড়বেন এটা 45 হাজার টাকার কিছুটা বেশি পেলে বিক্রি করবেন 45-এর উপরে 45 হাজার টাকার কিছুটা উপরে পেলে ভাইজান এই সালগোটা বিক্রি করবেন ভাইয়া কয় দাঁতের গরু এটা চার দাঁতের গরু দাম কেমন চাচ্ছেন দাম চাচ্ছি ভাই 85000 এ পর্যন্ত দাম বলছে এ পর্যন্ত 80000 পর্যন্ত বলা হয়েছে 80000 পর্যন্ত উঠছে মাংস কতটুকু হবে মাংস তো 4 মণ হবে তো আপনি আশা করছেন কেমন দাম হলে ছাড়বেন এটা আমি 82000 হলে বলছি 82000 টাকা পেলে ভাই জানে সার গোটা বিক্রি করবেন জি ভাইয়া কয় দাঁতের গরু চার দাঁতের গরু দাম চাচ্ছেন কেমন সার গোটার দাম চাচ্ছেন 65000 টাকা ভাইয়া মাংস কতটুকু হবে সার গোটা ভাজা অনুমান করছেন মাংস হবে 3 মণ এ পর্যন্ত দাম বলছে কেউ এ পর্যন্ত সার গোটার দাম 55000 টাকা পর্যন্ত উঠেছে আর কিছু দাম বেশি পেলে সার গোটা বিক্রি করব আসসালামু আলাইকুম ভাইয়া কোথা থেকে আসছেন দাম বলে না বাজারের অবস্থা দামের অবস্থা খুবই খারাপ তো তাহলে এই যে এটা নিয়ে আসছেন সকাল 8টার সময় এখন তো 2টা বাজে এখনো বিক্রি করতে পারেন না কয় দাঁতের গরু ভাই এটা দুই দাঁতের গরু দাম কেমন চাচ্ছেন 70000 দাম চাচ্ছেন মাংস কতটুকু হবে মাংস 3 মণ 3 মণ হবে এ পর্যন্ত কি দাম বলছে হ্যাঁ হ্যাঁ বলছে 50 55 50000 55000 60000 দাম বলছে তো আপনার নিয়ত কি আর কিছু বেশি পেলে বিক্রি করবেন জি জি ভাইজান 60000 টাকা আর কিছুটা দাম বেশি পেলে বিক্রি করবেন জি কয় দাঁতের সার গরু এটা কয় দাঁত দুই দাঁতের গরু দাম কেমন চাচ্ছেন মুরব্বি 65 সার গোটার দাম চাচ্ছেন 65000 টাকা মাংস কতটুকু হবে উনি অনুমান করছেন মাংস হবে 3 মণ এ পর্যন্ত দাম বলছে কেউ কেমন দাম উঠছে 55 আর কিছুটা দাম বেশি পেলে উনি সার গোটা বিক্রি করবেন কয় দাঁতের করবে এটা কয় দাঁত দুই দাঁতের দাম কেমন চাচ্ছেন ভাইয়া দাম কেমন চাচ্ছেন 55000 দাম চাচ্ছেন এ পর্যন্ত কত দাম বলছে 45 নিচে দাম বলছে 45000 নিচে তো আপনার আশা আছে কেমন দাম পেলে বিক্রি করবেন এই 55 বা 54 এরকম মূল্যে বিক্রি মানে 52 বা 55 হাজার টাকা এরকম দাম পেলে সার্গোটা বিক্রি করবেন মাংস কতটুকু হতে পারে মাংস কতটুকু হতে পারে ভাইজান আশা করছেন যে মাংস হবে 15-3 মণ আসসালামু আলাইকুম ভাইজান এই গরুটা আপনি কিনলেন 51000 কয় দাঁতের গরু 6 দাঁতের সার গরু ভাইজানের সার গরুটা কিনলেন 51000 টাকা দিয়ে 51000 টাকা বেশ ভালো হয়েছে ভাই বেশ ভালো গরু কিনছেন 51000 টাকা এই গরুটা আপনার আপনি বিক্রি করলেন আচ্ছা ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম মুরব্বী এই গরুটা আপনি কিনলেন জি কয় দাঁতের গরু এটা দুই দাঁতের দুই দাঁতের কত দেখলেন গরুটা 56000 56000 টাকা দিয়ে মাশাল্লাহ বেশ সুন্দর গরু কিনছেন বেশ ভালো হয়েছে গরুটা দর্শক আপনারা দেখছেন 56000 টাকা দিয়ে উনি এই সার গরুটা কিনলেন আচ্ছা ধন্যবাদ
আসসালামু আলাইকুম। এই কোটা কিনলেন কয় দাঁতের কত ভাইয়া? দুই দাঁতের। ভাই জানে সাড়ে নটা কিনলেন ভাই দুই দাঁত দুই দাঁতের গরু কত দেখলেন ভাই? একত্রিশ হাজার টাকা দিয়ে ভাই জানে সাড়ে কটা কিনলেন। আপনারা দেখলেন সিরাজগঞ্জ জেলার সাজাপুর থানায় অবস্থিত তালগাছি পশুহাটে। সুপ্রিয় দর্শক, এই হাটে আজকে আমি আপনাদেরকে ছোটো মাঝারি ধরনের কিছু কোরবানির ষাট গরু দেখানোর চেষ্টা করেছি। তবে এই হাটে আপনারা ছোট বড় এবং মাঝারি সব ধরনের কোরবানির ষাট গরু পাবেন, পাশাপাশি দুধের গাভীও পাবেন। সুপ্রিয় দর্শক, আপনাদের সবার সুস্থতা এবং মঙ্গল কামনা করে আজকে আমি বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।